আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি দুইটি বিষয়ে আলোচনা করব। প্রথম নাম্বার হলো যে কত বছর বয়স হলে একজন ছেলে অথবা একজন মেয়ের উপর পূর্ণাঙ্গরূপে নামাজ ফরজ হয়। আর দ্বিতীয় বিষয় হলো যে কাজা নামাজ কি তওবার মাধ্যমে ক্ষমা হয়? যদি কারো নামাজ কাজা হয়ে যায়, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে শুধু তওবা করে নেয়, তওবা ইস্তিগফার করে, তাতেই কি তার কাজা নামাজ আদায় হয়ে যাবে? বা নামাজ কাজা করার জন্য যে গুনাহ হয়েছে, সেই গুনাহগুলো কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, প্রথম বিষয়টি হলো যে একজন ছেলে অথবা মেয়ের কত বছর বয়স হলে তার উপর নামাজ ফরজ হয়। অনেকের মুখ থেকে অনেক ধরনের কথা শোনা যায়। কেউ বলে 7 বছর বয়স হলেই নামাজ ফরজ হয়, কেউ বলে 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়, কেউ বলে 12 বছর, কেউ বলে 15 বছর। কিন্তু হাদিস অনুযায়ী এবং অধিকাংশ ওলামায়ের মতামত অনুযায়ী 15 বছর বয়স হলে একজন ছেলে অথবা মেয়ের ওপর সম্পূর্ণভাবে নামাজ ফরজ হয়ে যায়। এবং তারপর থেকে যদি সেই ছেলে অথবা সেই মেয়ে নামাজ কাজা করে বা নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে তার জন্য জবাবদিহি করতে হবে এবং নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে সে যে পাপ করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তাই যে সমস্ত গার্জিয়ান রয়েছেন, আপনাদের সন্তানের বয়স যদি 15 বছরের বেশি হয় বা 15 বছর হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে নামাজের জন্য তাগিদ করুন। সে যদি তারপরেও নামাজ কাজা করতে চায় বা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাহলে প্রয়োজনে তাকে প্রহার করে হলেও তাকে নামাজ পড়ানো শুরু করুন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হলো যে যদি কোনো নামাজ আমাদের কাজা হয়ে যায়, তাহলে কি আমরা তওবা ইস্তিগফার করলেই মাফ হয়ে যাবে? সম্মানিত বন্ধুগণ, এর জন্য এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের নামাজ কি কাজা হয়েছিল কিনা, বা তাদের নামাজ কাজা হলে তারা শুধুমাত্র তওবা ইস্তিগফার করেছে নাকি নামাজ কাজা করে নিয়েছে। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি। আমরা যদি তাদের অনুকরণ করি, তাহলে আমাদের জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সময়ে নামাজ কাজা হয়ে গিয়েছিল। খন্দকের যুদ্ধে বিশেষ প্রয়োজনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজ কাজা করে নিয়েছিলেন। এবং এক যুদ্ধ থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল। এমত অবস্থায় সবাই যখন ঘুমাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যেন ফজরের সময় সবাইকে জাগিয়ে দেওয়া হয় নামাজের জন্য। তো তাকে পাহারায় রেখে সকলে যখন ঘুমিয়ে যায়, তো এমত অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও ঘুমিয়ে যান, যার কারণে ফজরের নামাজ সবার কাজা হয়ে যায়। যখন মানে সূর্য আকাশে উদিত হয়, যখন সূর্যের আলোক রশ্মি সবার মুখে পড়ে, এমত অবস্থায় সবার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে তারা দেখতে পারে যে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান থেকে একটু দূরে গিয়ে ফজরের নামাজ আদায় করে নেন। তো প্রিয় বন্ধুগণ, এই 2টি হাদিস থেকে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কাজা হয়ে গিয়েছিল প্রয়োজনের ক্ষেত্রে বা ঘুমের কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাথে সাথে নামাজ কাজা আদায় করে নিয়েছিলেন। তো যারা এমনটা মনে করেন যে আমাদের নামাজ কাজা হয়ে গিয়েছে, আমরা শুধু এর জন্য তওবা ইস্তিগফার করে নেব, বাস আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এমনটি নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজার কারণে তওবা ইস্তিগফার করেননি, বরং তিনি নামাজটি আদায় করে নিয়েছিলেন। এজন্য ঘুমের কারণে অথবা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে যদি একান্তভাবে নামাজ কাজা হয়েই যায়, তাহলে পরবর্তীতে আমরা সাথে সাথে সেই নামাজটি কাজা আদায় করে নেব এবং
আমাদের যে নামাজ কাজা হয়ে গিয়েছে এটা তো ভুলের কারণে হয়ে গিয়েছে, আমরা ভুল করে ফেলেছি, এর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফারও করব, যাতে করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়াও কিন্তু ফরজ। তো আপনি যখন ওয়াক্ত মতো নামাজ পড়তে পারছেন না, তার মানে আপনি একটা ভুল করছেন, আপনি একটা ফরজকে লঙ্ঘন করলেন, সময় মতো নামাজ আদায় করতে পারলেন না। তো যাই হোক, আমরা যদি চেষ্টা করি সময় মতো নামাজ আদায় করার জন্য, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তৌফিক দান করবেন। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় হলো যে যাদের ইতিপূর্বে অনেক দিন নামাজ কাজা করে ফেলেছেন বা অনেক বছর নামাজ কাজা করে ফেলেছেন, তারা কি করবেন? তো তাদের ক্ষেত্রে আপনারা যে সমস্ত দিনের কথা আপনাদের মনে আছে, যে সমস্ত সময়ের কথা আপনাদের মনে আছে, যে সমস্ত ওয়াক্তের কথা মনে আছে, আপনারা সেগুলোর কাজা করে নেবেন এবং বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। কারণ এই সুন্নত এবং ফরজের ঘাটতিগুলো নফল নামাজের মাধ্যমে পূরণ করে দেওয়া হবে। এজন্য আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন, এবং সম্ভব হলে আপনারা ইতিপূর্বের যে কাজা নামাজগুলি আছে সেগুলো আস্তে আস্তে পড়ে ফেলার চেষ্টা করবেন। তো আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন, এবং আমরা যে সমস্ত নামাজ কাজা করে ফেলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজগুলিকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সকলে এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর আপনি যদি অনলাইন মাদ্রাসার নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনলাইন মাদ্রাসা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।